আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি পোলাও। চিংড়ি পোলাওটা খেতে যা ভালো হয়েছিল না, রান্নাটা খুবই সহজ, রান্নাটা তো সহজ হওয়া উচিত তাই না? চলুন রেসিপিটা দেখা যাক। চিংড়ি পোলাও এখন আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি দুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা আসতো। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, দিয়ে দিলাম আমি চিংড়ি। দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। পানি দিয়ে দিলাম, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু পানি মাছটাকে সিদ্ধ হওয়া। আর যদি চিংড়ি মাছটা বেশি সিদ্ধ করতে যাবেন না, চিংড়ি মাছটা বেশি সিদ্ধ করতে গেলে রবারের মতন হয়ে যায়, তাই হালকা পরিমাণ সিদ্ধ করবেন। কারণ পোলা চালটা তো হতে বেশি করে সবাই লাগে না, যতক্ষণ সময়টা কম লাগে ততক্ষণ ওরকম আপনি চিংড়ি মাছটা কষিয়ে নেবেন। কষিয়ে নিচ্ছি, এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল। আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি, ধুয়ে আমি অনেকক্ষণ ধরিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়েছি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পানি। এক কাপ চালের জন্য এখানে আমার দুই কাপ পানি লাগবে। আমি দেড় কাপ পানি দিচ্ছি আর হাফ কাপ দুধ দিচ্ছি। আমি এক কাপ পানি আর এক কাপ দুধ দিয়ে দিলাম। দুধ আমি আর একটু আগে দিয়েছিলাম, আর এই যে এখন দিলাম, এক কাপ পুরো দুধ দিয়েছি আর এক কাপ পানি দিয়েছি, দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। পোলাওটা পানি গায়ে গায়ে লেগে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেই চিংড়ি মাছ কষানোগুলো মিশিয়ে নিব এখন। আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি, দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলো মিশিয়ে এখন ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা অনেক কমিয়ে দিবেন, একেবারে নিভো আজে রাখবেন। লার্কির চুলা হলে তো জালি দিবেন না, একটা নিচে একটা তাওয়া দিয়ে বসিয়ে রাখবেন, তাহলে চালটা ফুটে যাবে। এই পর্যায়ে বেশিক্ষণ লাগবে না, দিচ্ছি আমি কিছুক্ষণ পর। এই তো হয়ে গেছে আমার বিরিয়ানিটা, এর দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার চিংড়ি পোলাও। চিংড়ি পোলাওটা খেতে যা ইয়ামি হয়েছে না, অনেক টেস্টি হয়েছে, আর ঘেরান অনেক ঘেরান খুব করছে। যদি আপনারা চান টক দই দিতে, টক দই দিতে পারেন, আমি দুধ দিচ্ছি লিকুইড দুধ, টক দই দিলেও আরও টেস্টি হবে। এভাবেই চিংড়ি পোলাওটা রান্না করবেন, খেতে যে অনেক মজা হয়েছে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। সবাই সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।